আমরা বাসায় যেভাবে রেগুলার বিফ চাপ বানাই আর রেস্টুরেন্টে যেভাবে বিফ চাপ বানানো হয়, এই দুইটা রেসিপি আকাশ পাতাল পার্থক্য। আমি আজকে রেসিপিটা নিয়েছি একটা হোটেলের বাবুর্চির বা শেফের কাছ থেকে, যেটাই বলেন না কেন। আসলে রেসিপিটা নেওয়া এতটা সহজ ছিল না, কারণ ওরা ওদের সিক্রেট কিন্তু কাউকে ওভাবে বলতে চায় না। তো আমার চ্যানেলের কথা বলে আমি খুব কষ্ট করে এই রেসিপিটা নিয়েছি শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্য। প্রথমেই চাপের জন্য আমি এখানে বিফ নিয়েছি হাফ কেজি পরিমাণ, প্রত্যেকটা পিসেস আমি টেন্ডেলাইজারের সাহায্যে থেতো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিসেস একদম পাতলা। তারপর চিকেন চাপের সেই সিক্রেট মশলাটা রেডি করে নিচ্ছি। আজুয়াইন নিয়েছি, জায়ফল, জয়ত্রী, সাদা এলাচ, লবঙ্গ, জিরা, কালো গোলমরিচ, কাবাব চিনি, সবকিছুই হাফ চা চামচ মতো হবে, একটা কাঁচা পেঁপের টুকরা আর কয়েক কোয়া রসুন নিয়েছি, সাথে কয়েকটা লাল মরিচ আর পেঁয়াজ কুচি। এখন সবকিছু দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমি এখানে দুই টেবিল চামচ টক দই নিয়েছি আর সাথে ব্লেন্ড করে রাখা সিক্রেট মশলাটা দিয়ে খুব ভালোভাবে বিফগুলো মিক্স করে নিব। এই মাখানোর উপরেই বিফ চাপের আসল টেস্টটা ডিপেন্ড করে। এখন মাংসগুলো রেস্টে রাখবো এক ঘন্টার জন্য। তো এক ঘন্টা রেস্টে রাখার পর দেখতেই পাচ্ছেন মাংসগুলো ভালোভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া, বেসন দিয়েছি পাঁচ চা চামচ। এখন হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আর সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, দিয়ে ভালোভাবে মেখে ফ্রাই করার জন্য চলে যাচ্ছি। একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন বিফ চাপগুলো ভেজে নিচ্ছি। তো একটু সময় নিয়ে চাপগুলো ফ্রাই করতে হবে। তাড়াহুড়ো করে ভাজতে গেলে দেখবেন চাপের উপরে কালার চলে আসবে, কিন্তু ভিতরে ভালোভাবে কুক হবে না। তো মিডিয়াম আঁচে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার চাপগুলো ফ্রাই করতে প্রায় 10 থেকে 12 মিনিট মতো সময় লেগেছে। সো হিয়ার ইউ গো মাই ইজিয়েস্ট অ্যান্ড ইয়াম্মি বিফ চাপ রেসিপি রেডি টু সার্ভ। লাস্টে শুধু একটা কথাই বলবো, সেটা হচ্ছে কুকিং স্টুডিও বাই বিডি মম চ্যানেল মানে হচ্ছে ট্রাস্টেবল জায়গা, যেখানে আমার ভিউয়ার্সরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে আমার রেসিপির উপর। ইনাফ ফর টুডে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।